অবশেষে বিশ্বসেরা পাঁচ পেসারকে নিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। আইসিসির এই মেগা আসরের জন্য কেমন দল পেলেন ক্যাপ্টেন বাবর আজম? তবে কি এবার বিশ্বকাপের শিরোপা নিয়ে ঘরে ফিরবে পাক বাহিনী? দল ঘোষণায় দেরি করলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কারা খেলতে যাচ্ছেন সেটা অনেকটাই অনুমেয় ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। কারণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সিরিজের জন্য 18 সদস্য থেকে তাদের 15 জনকে চূড়ান্ত করা হয়েছে, যেখানে কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে তেমন কোনো চমক নেই, কাঙ্ক্ষিত ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে 2009-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান ও ফখরুজ্জামানের সঙ্গে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমদের মতো তারকারাও আছেন চূড়ান্ত স্কোয়াডে। প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ডাক পেয়েছেন কয়েকজন তরুণ বিশ্বমানের ক্রিকেটার, তারা হলেন সাইম আয়ুব, উসমান খান, আজম খান, আব্বাস আফ্রিদি। আগামী 2 জুন থেকে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। 7 জুন নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল। এরপর 9 জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, 12 জুন কানাডা এবং 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পাকিস্তানের শেষ ম্যাচ। আগামী মাসে শুরু হতে যাওয়া ইভেন্টের জন্য পুরোদমে প্রস্তুত। পিএসএল এর মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও হারিস পেস বোলিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে পাকিস্তান 5 জন বিশেষজ্ঞ পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সাম্প্রতিক সিরিজগুলোতে খেলা আব্বাস আফ্রিদি চূড়ান্ত দলেও জায়গা করে নিয়েছেন। স্পিনে অভিজ্ঞ ইমাদ ওয়াসিমের সঙ্গে থাকছেন তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ এবং আরেক স্পিনার অলরাউন্ডার সাদাব খান। একাদশে সব মিলে উইকেট রক্ষক আছেন 3 জন। অভিজ্ঞ রিজওয়ানের সঙ্গে আজম খান ও আরব আমিরাত ছেড়ে আসা উসমান খানও ধরবেন বিশ্বকাপের বিমান। পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম অধিনায়ক, ফখরুজ্জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, সাদাব খান, সাইম আয়ুব, ইফতিকার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।